আমরা হইলাম বাঙালি, আমাদের জাতীয় খেলা হইলো হাডুডু। ভাই বাংলাদেশের প্রিয় খেলা ক্রিকেট এটা আমিও জানি, আর বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু এটা আমি জানি। তবে আমি এইটা কোনোভাবেই মানতে পারতেছি না যে বাংলাদেশের জাতীয় খেলা নাকি হাডু হাডু। তো লাকসাবান ভাই আরেকবার বলুন তো আমাদের প্রিয় খেলা কি? আমাদের জাতীয় খেলা হইলো হাডু হাডু। কক্সবাজারের গার্লফ্রেন্ড লিয়া যখন বিগ ব্যারেল ছিল সবাই বলছিল অ্যালেক্স সবুজের ওইটা ছোট ছোট। কক্সবাজারে যখন তার গার্লফ্রেন্ড নিয়ে পিক ব্যারেল ছিল তখন সবাই কমেন্ট করছিল তারটা নাকি খুবই ছোট ছোট। আর আজকে আমাদের লাকসাবান ইউরোপে 100 ফুলের সৌরভ ভাই বলছে বাংলাদেশের জাতীয় খেলা আডু আডু। একটা মানুষ যখন আগে আসে আমরা সবাই মিলে তার পাও ধরে টানি, তেমনি কইরা ভাই আমার পিছে অনেক মানুষ লাগিয়ে গেছে আমার নিচে নামানোর জন্য। দেখো আমার জানা মতো কথাটা হবে এরকম যে কেউ প্রচন্ড সামনে এগিয়ে গেলে তাকে টেনে পিছনে নিয়ে আসে, কিন্তু এই প্রথমবার শুনলাম কেউ সামনে আগায় যেতেছে তারে নাকি পায়ে টান দিয়ে নিচে নামাইতেছে। ভাই এসব প্রতিবন্ধী মার্কা লজিক শোনার পরে ভাই আমার নিজের মাথায় ঘুরে যায়, তারপরে বাইনচোদ ছাড়া আর কি বলা যায়। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। সবার কাছে একটা দুঃখের বিষয় জানাই ভাই, আমি যখন ভিডিও বানাইতে শুরু করি তখনই বৃষ্টি আইসা যায়, তারপরও কিছু করার নাই, কেননা ভিডিওর গ্যাপ দিলেই বলবা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে আফ্রিদি ভাই। বৃষ্টি তো আর নাহি আমার কথাই আসে যাই, ফালতু সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যায়। আচ্ছা এমনি যে রুস্টারের যে পাস দে আমারে, আরে কি ফুটবল পাতে তো আমারে কি রুস্টাররা কি কি ফুটবল পায় কর, আর রুস্টারের কথা কর না ভাই, রুস্টাররা বড় বড় আমার ধনের বাল। যদি সুখে থাকতে চাও চিরকাল তাহলে মুরব্বীদের কাছ থেকে দোয়া নাও, আর যদি আজীবন ভিক্ষা করতে না চাও তাহলে তোমাকে দোয়া নিতে হবে মুরব্বীদের কাছ থেকে চিরকাল। আর কি যেন বলছো তুমি, রোস্টাররা করে তিলের তাল বাজান, তাইলে তুমি রোস্টার কারে কই চিনো না? কেন? কেননা রোস্টার গো হাত আর তোমাকে গাল। গানটা কি পাজি, তবে হ্যাঁ তাদের শুটকি মারামারিতে আমরা সবাই রাজি, কেননা ওই যে দরকার নেই এখনকার যুগে কাজী। আচ্ছা কেননা রোস্টাররা তো পাজি, রোস্টাররাই তো করছে তিলেকে তাল, আর এগুলা ভিডিও বলে দিবে মিথ্যে চিরকাল। ভাই তাই তো আজকে নিয়ে আসছি তোমাদের জন্য প্রমাণ, না হলে তো বলবা তার নামে কোনো গান আমাদের নামে বদনাম। লাকসাবান ভাইয়ের আই মিন অ্যালেক্স সবুজ ভাইয়ের ভাষায় আজকে আমি তাকে কিছু কথা বলি। এইটা কোনো ব্যাপার হইলো? এইটা তো সাধারণ একটা ব্যাপার, হেলে হইলো পুরুষ, হে বেটার কি তার তুষ, বেটার কাজ হইলো কাম করার নেশা, আর মা কিছু তো বেটার পেশা, তুমি তোমার দেশ আমি আমার সোনার বাংলাদেশ। এখন আবার কই না যে অডিওটা আমি এডিট করে বানাইছি, কি লাগে অডিওটা তো তোমার মুহূর্তে বাইরেছে বাল। আবার কৌ রোস্টার রাই নাকি তিলের করে তাল। ভাই দেবে ভাই কিশোরগঞ্জের ভাষাটা কেমন ভাবে দিলাম একটু কমেন্টে জানাই যে। আমার আইডি ব্যান হওয়ার পর আপনারা অনেকেই বলছেন ভাই আপনার আইডি কিভাবে ব্যান হইলো, সত্যি বলতে আমার আইডিটা ব্যান হই নাই, আমার আইডিটা ফরগেট মেরে নেওয়া হয়েছে, খারাপ ভিডিও আপলোড দিছে
দিয়ে আইডিটারে ব্যান করছে। আইডি ব্যান থেকে শুরু করে ব্র্যান অবধি করে দিয়েছে, তার আইডিটা ফরগেট দিয়ে নিয়ে গিয়ে তার আইডি ব্র্যান করে দিয়েছে। আচ্ছা যাই হোক, অনেক বড় ব্র্যান করে দিয়েছে, আর কি করা যাবে? কি বলছেন ভাই, ও কি ব্র্যান্ড বলতেছে নাকি ব্রেন বলতেছে নাকি ব্যান্ড বলতেছে আমি কিছুই বুঝতেছি না। তবে আরেকটা জিনিস আমি ক্লিয়ারলি বুঝতেছি, যেটা এখন যদি তোমার একটা আইডি নষ্ট হয়ে যায় তাহলে এই বিষয়টা নিয়ে তুমি কয়টা ভিডিও বানাবে এই টপিকে? একটা, দুইটা, তিনটা, পাঁচটা, দশটা, বিশটা? কিন্তু ইনি একমাত্র মহান ব্যক্তি, একটা আইডি নিয়ে না হলো একশোর অধিক ভিডিও বানাইছে, তার মধ্যে দশটা হলো অ্যাটিটিউড, দশটা হলো স্যাড, আর দশটা হলো কি ফিরে আসার ভিডিও, যে আমার আইডি নিয়েছিস নিয়েছিস ভালো কথা, দুই মাসের মধ্যে তার থেকে বড় আইডি করে দেখাবো। আটকিয়ে দেখা শালার প্রতিবন্ধী মার্কা কথা। তুই বাজারতে মারা ভাই মাছ আনাস, আইনে সুঙ্গা দিতে বরস বৈরিয়া, এই করস কি পাবলিকের অনুভূতি নিয়ে খেলতেছে? ভাই তুমি তো টিকটক আর না ভাই, তুমি একটা প্রো প্লেয়ার। আমরা তো এইবার আইতারি না তো ডরে। দেখেন ভাই, ভয় পাওয়াটাই স্বাভাবিক, কেননা রাষ্ট্রপতি আব্দুল হামিদের জারর নাতি এটা, কেননা তার বাপ তো জারর সন্তান, ওর প্রত্যেকটা ভিডিওতে লাভ ইউ সো মাচ দাদা। কোথায় অষ্টগ্রাম আর কই মিঠা বোন, তারপরও তার দাদা লাগে। আচ্ছা যাই হোক, এখন ভাই এখানে তার বাবাকে একটু ইনসাল্ট করে দিছি, তার পিছনে কারণ আছে, কেননা তুমি যা করবা তার ফল তোমার সৈদ্য গোষ্ঠীর পেতে হবে। কোথায় জানো এই বিষয়টা লেখা আছে? মানুষের মিশাওতা কর, আমরা তো এইবার আইতারি না তো ডরে। আর তুমি যেভাবে মানুষদেরকে ভয় দেখাইতেছো, তোমার থেকে বয়সে তো উনি কম বড় হবে না, তারপরে বলে তোমার ভয়ে ওই এলাকায় যাইতে পারে না মাছ ধরতে। আর তারপরেও কি রোস্টার রাই নাকি তিল থেকে করে তাল, এখন তোর উচিত কথায় শুটকি মারছি, ছিড়া দেখা পারলে একটা বাল। সবুজ ভাই তুমি যে কিরকম, তোমার ধারে না কাছে না গেলে ভাই বুঝতাম, বুঝতেই পারতাম না। একটা ভিডিও প্রমোট দিতে বলছিলাম, তার জন্য তুমি 2000 টাকা নিছো, আমরা ঢাকা থেকে গেছিলাম ভাই, 5000 টাকা করছো করে একটা প্রমোট ভিডিওর জন্য। তারপরে তাকে জড়িয়ে ধরে তার সাথে চা টা খাই এইভাবে বসে একটু সময় কাটায় দেয়, কেননা অনেক দূর থেকে যেহেতু লোকটা ট্রাভেল করে আসছে। আচ্ছা, আর যদি প্রমোটের কথাই হয় ভাই, প্রতিবন্ধী মার্কার কথা তো আমি জানি না, তবে সব জায়গায় প্রমোটে টাকা লাগে। এইখানে ছেলেটা ভুল করছে, কারণ একটা বোকাচোদার কাছে গিয়ে প্রমোট চাইছে, যে কিনা 2000 টাকা তার কাছ থেকে কাইটা নিছে। এখন আবার অনেকের মনে প্রশ্ন উঠে যেতে পারে, ভাই আপনার কাছে যদি আমি যাই তাহলে তো আপনি আমার কাছ থেকে রাখবেন। আরে না না, এখন তো আমি নিজেই কাউরে প্রমোট দেবো না, কেননা এখন প্রমোট দিয়ে কি লাভ ভাই, এখন যদি আমি তোমাদেরকে প্রমোট দিই তাহলে 50-60 ভিউজ যাবে তোমার কাছে, তার থেকে বেটার আমি তোমাকে ফিউচারে প্রমোট দেবো ইনশাল্লাহ, যাদের যাদের প্রমোট লাগবে ফিউচারে যখন আমার কাছে পর্যাপ্ত ভিউজ থাকবে তখন আমি ইনশাল্লাহ দেবো, চিন্তা করিও না। তোমরা জাস্ট তখন কমেন্টে বইলে যাবা, আর আমি প্রত্যেক দিন একটা একটা ভিডিওতে একটা একটা করে কমেন্ট নেবো, আর বলে দেবো যাতে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। চিন্তা করো না, এই ভাইকে যেহেতু তোমরাই তুলতেছো তার মানে এই ভাইকে তোমরাই সবসময় পাবা ফিউচারে। ভাই একটা জিনিস খেয়াল করে দেখো, যখন তোমার বয়স 10 বছরের বেশি হয়ে যাবে তখন তোমাকে তোমার ফ্যামিলি থেকে একটু দূরে রাখবে, আই মিন পাশের রুমে রাখবে, সব সময় এক রুমে রাখবে না, যখন তোমার আব্বু আম্মু একসাথে থাকে। ঠিক ব্যাপারটা কিছুটা এরকম হয়েছে এই ভিডিওতেও, লজিকের মায়ের চুমা দিছে, যার কারণে লজিক সরমে পলায়া গেছে, মাথা দিয়ে কিছুই ঢুকতেছে না, মনে হইতেছে মাথার মধ্যে গু ভইরা রয়েছে ওই প্রতিবন্ধীর। এখন ভাই আমি যদি অ্যালেক্স অবস্কে জিজ্ঞাসা করি যে এই ভিডিও লজিক কই, তারপরে সেই বলবে বুই জানলো লজিক কই, আমি তারা আবার বলবো তোর নানির পুট, তোর নানির পুট কি ছই। আমরা হইলাম বাঙালি, আমাদের জাতীয় খেলা হইলো আডু আডু। ছোটবেলা আমরা যেটাকে মোরগলারাই বলতাম, বড় হয়ে এটার নাম শুনছি হাডু আডু। তবে কখনো এটার মানে বুঝি না যে হোয়াট দ্য মিন অফ আডু আডু। ভাই তোমরা কি কেউ জানো যে এই লোকটা মাছ ধরা এবং টিকটক ব্যতীত আরো অনেক রকম কাজ করে, তার মধ্যে রেপ করে রাতে? আরে খালাম্মা, সি 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 করার কিছু হয় না, আমি র্যাপ সং এর কথা বলছি, র্যাপ সং, সমাজ র্যাপ, সমাজ র্যাপ।
আমার র‍্যাপ গানের ট্রেলারস আপলোড হয়ে গেছে ভাই, যে যে র‍্যাপ গানের ট্রেলারস দেখছো না তাড়াতাড়ি গিয়ে র‍্যাপ গানের ট্রেলারসটা দেখাও ভাই। আমার মানে ওর সম্বন্ধে আর কথা কইতে ভালো লাগতাছে না, মানে একজন মানুষ কোন লেভেলের আবাল দুচা হয়ে থাকলে এইসব কথা বলতে পারে? ট্রেলারস আডু আডু আর কত এনতেন এন্টারটেইনমেন্ট ভাতের ফ্যান, এইসব আর কথা না বাড়াই আজকের ভিডিও এখানেই শেষ করতে চাই। দেখো অনেকে পর আবার শাড়ির জন্য আবেদন করে বসবা, তার কারণে শাড়িটা বইলেই যায়। আচ্ছা, ইউটিউবারদেরকে নায়ক বলে আর টিকটকারদেরকে বলা হয় আবাল? কি ইউটিউবারদেরকে নায়ক বলে আর টিকটকারদেরকে বলা হয় আবাল? বলছিলি না যে রোস্টার রাবা নাই তিলের তাল, নে তোর পিছন মেরে দিছি, পারলে ছিঁড়ে দেখা একটা বাল। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকুন যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। এন্ড সবাইকে বলে নিতে চাই আজকের ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে গেছে, কারণ এটা পুরোপুরি একটা এক্সপোজ ভিডিও ছিল। সো আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো। এন্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।